হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা কলেজ ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন, আপনারা কিন্তু সবাই অলরেডি আপনাদের ফলাফলটি জেনে গিয়েছেন। আপনি কোন কলেজে ভর্তির জন্য সিলেক্ট হয়েছেন সেটা কিন্তু আপনি অলরেডি ফলাফলটি পেয়ে গিয়েছেন। এখন হচ্ছে ফলাফল পাওয়ার পর আপনি আপনার ভর্তিটিকে কীভাবে নিশ্চয়ন করবেন, অর্থাৎ ভর্তিটি কীভাবে আপনি নিশ্চিত করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো, এবং সম্পূর্ণ পেমেন্ট সিস্টেম কীভাবে মোবাইলের মাধ্যমে ঘরে বসে করতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো কলেজ ভর্তির ফলাফল পাওয়ার পর অনেকের মনে একটা টেনশন থাকে যে কীভাবে আমি নিশ্চয়ন ফিটি জমা দিব, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মধ্যে নিশ্চয়ন ফি যাচাই নামে নতুন একটা অপশন কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো প্রথমেই চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি নিশ্চয়ন ফিটি জমা দিবেন। আপনি নিশ্চয়ন ফিটি উপায়, নগদ, বিকাশ, রকেট, যে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু জমা দিতে পারেন। আমি আপনাদেরকে নগদের মাধ্যমে জমা দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে বিকাশ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এর জন্য প্রথমে যেটা করবেন, আপনি আপনার যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটি আপনি জমা দিতে চাচ্ছেন সেখানে অবশ্যই আগে থেকে আপনার যেন টাকা থাকে সেই দিকে খেয়াল রাখবেন। তো প্রথমে আমি নগদের যে অ্যাপস, সেই অ্যাপসটি আমি ওপেন করছি। আমি আমার পিন নাম্বারটি দিয়ে এখানে লগ ইন করছি। ওয়েল, লগ ইন করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে বিল পে নামে একটা অপশন রয়েছে, আমি বিল পেতে একটা ক্লিক করছি। বিল পেতে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে সার্চ বারে এসে লিখবেন এক্সআই ক্লাস। নিচে দেখুন এখানে চলে এসেছে এক্সআই ক্লাস রেজিস্ট্রেশন 2023। অথবা আপনার যদি এটা না পারেন তাহলে সার্চ বারে শুধু এসে লিখবেন 1300। লেখার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সআই ক্লাস রেজিস্ট্রেশন 2023 এটা চলে এসেছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি আপনার এসএসসি পরীক্ষার যে রোল নম্বর ছিল সেই রোল নম্বরটি এখানে দিয়ে দিবেন। চলেন আমরা দিয়ে দিচ্ছি, আপনি আপনার রোল নম্বরটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপর মোবাইল নম্বর এখানে কোনটি দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখানে হচ্ছে আপনি আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো চলেন আমরা মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দেওয়ার পর আপনি আপনার বোর্ডের নাম এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন, আপনি যেই বোর্ডের অন্তর্ভুক্ত। তারপর শিক্ষা বছর, সেটা তো আপনারা সবাই জানেন 2023। দেওয়ার পর এখান থেকে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন। যখনই আপনি পরবর্তীতে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, শিক্ষার্থীর নামটা এখানে দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে টাকার পরিমাণ দেখতে পারতেন, এখানে দেখতেই পাচ্ছেন 335 টাকা আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট পরবর্তীতে ক্লিক করছি। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনি আপনার নগদের যে পিন নম্বর সেই পিন নম্বরটি দিয়ে দিবেন। চলেন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে পরবর্তীতে একটা ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে রাখুন। এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার পেমেন্টটি কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। একটু ওয়েট করে দেখবেন আপনাদের পেমেন্টটা, দেখুন হয়ে গিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসিট দেখুন নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। রিসিট দেখুনে ক্লিক করার পর এখানে আপনার রিসিটটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনি অবশ্যই সেভ করে রেখে দিবেন। ঠিক আছে, আমি এটাকে সেভ করে রেখে দিয়েছি। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, ওই ওয়েবসাইটে গিয়ে, যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করেছিলেন সেই ওয়েবসাইটে গিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের যে আমরা বিলটা পে করেছি নিশ্চয়ন ফি সেটা পেমেন্ট সফল হয়েছে কি না। তাহলে চলুন আমরা এখন সেটাই দেখছি। ওয়েল, নিশ্চয়ন ফিটি জমা হয়েছে কি না সেটা যাচাই করার জন্য আপনি যে ওয়েবসাইটে আবেদন করেছিলেন এই ওয়েবসাইটে আপনি আবার চলে আসবেন। তারপর এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছেন, নিশ্চয়ন ফি যাচাই নামে অপশন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর প্রথমে আপনাকে আপনার রোল নম্বরটি দিয়ে দিতে হবে, আপনার এসএসসির যে রোল নম্বর সেই রোল নম্বরটি এখান থেকে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেওয়া দেওয়ার পর এখান থেকে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন, আপনি যেই বোর্ডের অন্তর্ভুক্ত। তারপর পাসিং ইয়ার 2023, এবং এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, সেই ভেরিফিকেশন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। ওয়েল, দিয়ে দেওয়ার পর এখান থেকে বিউ পেমেন্ট ইনফরমেশন নামে নতুন একটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়ার পর বিউ পেমেন্ট ইনফরমেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম এখানে দেখাচ্ছে, এবং আপনার নিশ্চয়নের টাকা জমা হয়েছে সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যেটা করবেন, প্রিন্ট করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই পিডিএফটিকে আপনি জাস্ট সেভ করে রেখে দিবেন। যখন আপনি কলেজে গিয়ে ভর্তি হবেন সেই ক্ষেত্রে কিন্তু এই পিডিএফগুলো আপনাকে প্রিন্ট করে নিয়ে সেখানে গিয়ে জমা দিতে হবে। তো আশা করি ব্যাপারটা এখন আপনারা বুঝতে পারছেন, এবং এখান থেকে আপনি পিডিএফটা সেভ করে নেবেন। সো বন্ধুরা, এভাবে আপনি আপনার একাদশ শ্রেণীতে কলেজ ভর্তির নিশ্চয়ন ফি 335 টাকা, এভাবে আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি চাইলে
জমা দিতে পারেন। তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।